আপনি কি ইউরিন টেস্ট করে বলতে পারবেন যে সে ইউরিনটা এর রাস্তায় করেছে নাকি বাথরুমে না সেটা এটা সম্ভব নয় ম্যাম যখন আপনি প্রথম প্যাথলজিস্ট হলেন তখন বাড়ি থেকে কি রিঅ্যাকশন ছিল জিজিডি মানে এটা বাড়ির লোকের আচ্ছা ম্যাম কেন একটা ইউরিন টেস্ট থেকে যে আমরা কত কি আপনাকে বলে দিতে পারি সেটা মানে সাধারণ মানুষের কিন্তু ধারণা নেই আচ্ছা খালি মুখে ইউরিন টেস্ট করবেন তার সাথে এগুলো দিয়ে খান ব্রেস্ট টিউমার

যে একজন ডাক্তার কিভাবে ডিসাইড করবে যে সে সার্জারি করবে না ওষুধ দেবে আদতে কি রোগটা হয়েছে সেগুলো যেভাবে ডায়াগনোসিস হয় এই ডায়াগনোসিসটা যারা করেন অর্থাৎ প্যাথোলজিস্ট ডক্টর সংঘমিত্রা মুখার্জি নমস্কার নমস্কার ওয়েলকাম ম্যাম ওয়েলকাম ম্যাম আমরা প্যাথলজি নিয়ে আলোচনা করব আচ্ছা ম্যাম যেরকম প্যাথলজিতে ইউরিন স্টুল কফ হ্যাঁ এইগুলো টেস্ট করা হয় আপনি কি আমার চোখের জল টেস্ট করে বলতে পারবেন যে আমার মনে কত দুঃখ চোখের জল টেস্ট করে বলতে পারি তাতে ব্যাকটেরিয়া আছে কি না বা তাতে তার কন্টেন্টসটা কি আছে সেটা তুমি দুঃখের জন্য পেয়েছো না খুশিতে সেই জলটা এসে সেটা বলতে পারবো না কিন্তু আর অনেক কিছু বলে দিতে পারবো তোমার স্টুল থেকে তোমার ইউরিন থেকে তোমার ব্লাড থেকে তোমার কফ থেকে তোমার বডির যে কোনো টিস্যু থেকে অনেক কিছু বলে দিতে পারবো ম্যাম যখন আপনি প্রথম প্যাথলজিস্ট হলেন বা ডিসাইড করলেন যে আপনি প্যাথোলজি নিয়ে পড়াশোনা করবেন তখন বাড়ি থেকে কি রিয়েকশন ছিল দেখুন ছোটবেলা থেকে যখন আমরা ডাক্তার হতে চাই সবার মনে থাকে যে গলায় স্টেথ ধরবো পেশেন্ট দেখব নালে বুক চিরে হাটটা বার করে হাতে ধরে সার্জারি করব তো সেরকম আমারও ছিল কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে যখন প্যাথোলজি সাবজেক্টটাকে আমার ভালো লাগলো অ্যান্ড আমি সেটাকে চুজ করলাম ন্যাচারালি বাড়ি থেকে একটা রিয়াকশন এসছিল সেটা হলো তুই জিজিডি হবি আমি তখন ভাবছি জি জি এটা বাড়ির লোকের কেন ঘাটা ডাক প্যাথোলজিস্ট মানে গু মানে স্টুল ইউরিন কফ এগুলোই টেস্ট করবে সাধারণ মানুষের মনে এটাই কিন্তু ধারণা যে প্যাথোলজিস্টের কাছে আমরা ব্লাড টেস্ট স্টুল ইউরিন টেস্ট এগুলো করতে যাই কিন্তু এখন সেই যুগটা বা সেই ধারণাটার আমূল পরিবর্তন হয়েছে প্যাথোলজি ইজ নট রেস্ট্রিক্টেড টু দিস সিম্পল টেস্ট নাও প্যাথোলজি থেকে আমি আপনার বডিতে টিউমার হয়েছে কি হয়নি লিউকেমিয়া আছে কি নেই আপনার কটা কতদূর সার্জারি করতে হবে কি হবে না আদৌ করতে হবে কি করতে হবে না কি ওষুধ দেবেন কি ওষুধ দেবেন না সেটা পুরোপুরি আমি যে ডায়াগনোসিস করবো তার উপরেই কিন্তু কনসালটেন্টস বা যা ফিজিশিয়ান সার্জেন্সরা তার উপরেই কাজ করবে কাজে বলতে পারেন আই এম টু দোজ কনসালটেন্টস একদম মানে এই যে ডাক্তারবাবুরা আপনাদের বিভিন্ন টেস্ট লিখে দেয় না এই টেস্ট করে দেবেন যান সকালবেলা ফ্রেশ ইউরিনটা দিয়ে আসবেন বা স্টুল দিয়ে আসবেন এই যে টেস্টগুলো দেয় তো ম্যাম এগুলো সব চেক করে আপনার সেইগুলো শুধু মনে হবে যে শুধু একটা ইউরিন টেস্ট করে কি আমার কিছু বলা যাবে একটা ইউরিন টেস্ট থেকে যে আমরা কত কি আপনাকে বলে দিতে পারি সেটা মানে সাধারণ মানুষের কিন্তু ধারণা নেই যেমন একটা ইউরিন টেস্ট করে আমি বলতে পারবো যে আপনার কিডনিটা ভালো আছে কি খারাপ আছে হ্যাঁ আপনার ধরুন ডায়াবেটিস আছে ইউরিনে কিটোন পাওয়া গেল তার মানে ওয়েদার ইউ আর প্রোসিডিং টু ডায়াবেটিক অ্যাসিডোসিস উইচ ইজ আ সিরিয়াস কমপ্লিকেশান অফ ডায়াবেটিস সেটা আছে কিনা বলে দিতে পারব হ্যাঁ ইউরিনে কিছু রেড ব্লাড সেলস রক্তের থেকে আমি বলে দিতে পারবো আপনার কিডনিতে স্টোন আছে কি নেই ইউরিন থেকে বলে দিতে পারবো স্টুল থেকে যে চোখে নর্মাল স্টুল কিন্তু একটা অকাল ব্লাড বলে টেস্ট হয় মানে যেটা চোখে দেখা যাচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি ব্লাড আছে হ্যাঁ সেটা টেস্ট করে বলে দিতে পারবো যার বেসিসে হয়তো আপনার কোলোনোস্কোপি করে দেখা গেল একটা সাইলেন্ট ক্যান্সার হয়ে আছে যেটা আপনি ক্লিনিক মানে সিমটোমেটিক আপনি নন কিন্তু আমরা এটা দেখে বলে দিলে সেই টেস্টটা মানে যে যে ফিজিশিয়ান আপনাকে দেখবে সে ওটা দেখে নেক্সট সে একটা স্টেপ নিতে পারবে যাতে তার ডায়াগনোসিস হবে তাই বলছি শুধু মানে ইউরিন ও একটা একটা টেস্ট টেস্ট করছে সেটা গল্প মনে পড়ে গেল ইউরিন টেস্ট করা একজন প্যাথোলজিস্ট বলেছে একটা পেশেন্টকে যে তোমার ইউরিন টেস্ট করব কালকে তুমি ইউরিন নিয়ে আসবে তো পরের দিন চলে এসছেন পেশেন্ট এক জেরিকেন ইউরিন নিয়ে তাকে দিয়েছেন এই স্যার আপনার জন্য ইউরিন আর দুটোর সাথে ঠোঙা নিয়ে এসছে এ দুটো ছোঙ্গার মধ্যে থেকে একটা ছোগায় খুলে দেখি যেতে কিছু গাঁঠিয়া আছে আর একটাতে একটু ফুলুরিয়ার বেগুনী বলে ডাক্তারও সকাল সকাল খালি মুখে ইউরিন টেস্ট করবেন কার সাথে এগুলো দিয়ে খান এই রকম তো আপনাদের এগুলো নিয়ে আমাদের এখন এমন ফেজে হয়ে গেছে যে এগুলো তার ঘেননাও লাগে না উই हैव বিকাম আ টু দিস গ্লাভস পরে রুটিন টেস্ট যখন করা হয় যদিও ধরুন অ্যাজ এ প্যাথোলজিস্ট আই ডোণ্ট ডু ইউরিন বা টেস্ট অ্যাকচুয়াল টেস্টটা না আমাকে মাইক্রোস্কোপে দেবে আমি দেখে ডায়াগনোসিস করবো বা আই হ্যাভ পিপল আর টেকনিশিয়ানস যাদের কাজই ওটা হু প্রিপেয়ার দ্য স্যাম্পলস ফর মি আমাদের কাছে এটা মানে রোজকার কাজ সো আমাকেও সেই স্লাইড তুলে স্টুলের স্লাইড তুলে দেখতে হয় সো দেখুন ওখানে আপনার পেটে পোকা আছে কি না বলে দিতে পারবো কি খেয়েছেন সেটাও বলে দিতে পারব মাছ খেয়েছেন না মাংস খেয়েছেন সেটাও কিন্তু একটু একটু বলে দিতে কিন্তু ইউরিন ইউরিন আছে সেটা দিয়ে করা হয় শোনো আগে ইউরিনে আমাদের তো কিছু কেমিক্যাল এক্সক্রিট হয় সেইগুলো ধরুন সুগার তারপরে প্রোটিন হ্যাঁ তারপরে রুবিন মানে জন্ডিস হলে যেটা বেরোয় হ্যাঁ এই সব জিনিসগুলো আমরা টেস্ট করি হ্যাঁ টেস্ট করতাম আগে ছিল যখন আমাদের জিনিসটা তো মানে সাইন্টিফিক হয়নি মানে তখন আমরা কি করতাম যেমন তোমরা স্কুলের কেমিস্ট্রিতে দেখেছো টেস্ট টিউবে রিয়েজেন্ট দিতাম কেমিক্যাল দিতাম নিয়ে টেস্ট করতাম এখন জিনিসটা ইট ইস টাইম টেকিং প্লাস মানে একটা হিউম্যান প্রচুর এফার্ট টাইম সব কিছু লাগে এখন যত তোমার সায়েন্স এগোচ্ছে হোয়াট উই হ্যাভ ডান ইস ওই যে রিয়েজেন্টগুলো আমরা ঢালতাম সেগুলোকে একটা স্ট্রিপের মধ্যে আমরা ইমপ্রেগনেট করে দিচ্ছি কমার্শিয়ালি অ্যাভেলেবেল মানে এক্সট্রা স্ট্রিপে চৌকো চৌকো জায়গা করা থাকে যেখানে ধরো প্রোটিনকে ডিটেক্ট করার জন্য যে রিয়েজেন্ট সেটা লাগানো আছে হ্যাঁ তারপর সুগারকে ডিটেক্ট করার রিয়েজেন্টটা লাগানো আছে সো তুমি ওই স্টিপটাকে ইউরিনে ডোবাবে তার কালার আর তার সাথে ডাই লাগানো আছে তা যেই কালার চেঞ্জ হবে তুমি বুঝতে পারবে পজিটিভ নেগেটিভ ইনফ্যাক্ট কালারের গ্রেডেশন দেখে তুমি বলে দিতে পারবে কতটা পজিটিভ স্ট্রংলি পজিটিভ উইকলি পজিটিভ সো তোমার মিনিটের মধ্যে টেস্টগুলো মানে ইটস লাইক লিটমাস টেস্ট ইটস লাইক লিটমাস টেস্ট মানে যেমন তুমি পেপার ডুবি অ্যাসিড বা অ্যালকালি বলো এটার পেপারের বিভিন্ন অংশে বিভিন্ন রিয়েজেন্টা বসানো থাকে আর সেটাকে ইউরিনে ডোবালে যদি ধরো কিটোন থাকে তাহলে দ্যাট কিটোন উইল অ্যাক্ট উইথ দা কিটোন রিয়েজেন্ট প্রেজেন্ট ইন দা স্ট্রিপ অ্যান্ড দ্য কালার উইল চেঞ্জ যদি না থাকে চেঞ্জ হবে না তা ওই কালার চেঞ্জ দেখে আমরা বলতে পারবো যে আছে কি নেই আপনি কি ইউরিন টেস্ট করে বলতে পারবেন যে সে ইউরিন টা রাস্তায় করেছে নাকি বাথরুমে না আমি বলে দাম এটা একটু সম্ভব নয় যদি যদি না সে ছবি তুলে রাখে যদি সেই আমি মুক্ত আকাশে স্যাম্পল গাইড করলাম হ্যাঁ এই আমি হসপিটালের বাথরুমে বসে বসে করেছে দাঁড়িয়ে না আইডা বলে বলে না ছবি তুলে সে দেয়ালে করেছে না কারো গায়ে

আবার এরকম এক্সপিরিয়েন্স মানে কি তুমি স্টুলটা দেবে একটা স্মল অ্যামাউন্ট পেশেন্ট পুরো পটিটাই সে পুরো বাক্সে করে যেন তোমাদের যেমন চিলি চিকেন খাওয়ার বা নিয়ে আসো ওরকম প্যাকেট করে এসে আমার টেবিলেও দিয়ে গেছে এরকম ওরকম গল্প আমি একটা বলেছি ওকে প্যাথোলজিস্টের বাড়ি সকাল বেলায় কলিং বেল টিপেছে প্যাথোলজিস্টের মিসেস খুলেছেন দরজা একজন ভদ্রলোক এসছেন পুরো একটা বড় হাঁড়ি হম ওপরে খবরে কাগজ দিয়ে খুব সুন্দর করে দড়ি দিয়ে বাঁধা আছে ওপরে তো হয় যে অনেক ডাক্তারকেই উনি ডাক্তারবাবু কোথায় বলে উনি স্নান করতে গেছে এই বাইরে বেরিয়ে জল খাবার খেয়েই যাচ্ছেন আপনি যান আসছেন অনেক বছর আগের গল্প তো আবদ্ধ নয় করেছেন একদম খাবার টেবিলের ওপরেই ওই হাড়িটা রেখেছে দিয়ে তারপরে যখন যথারীতি মানে ডাক্তারবাবু বেরিয়েছেন তারপরে যে হাড়িতে নিশ্চয়ই মিষ্টি আচ্ছা তারপরে খোলার পরে যেটা হচ্ছে সেটা নাই বলা ভালো সেটা নাই বলো না এখন আর লোকে যেটা ভাবে স্যাম্পল যেন কম না হয় মানে পুরো পেট পুরো মানে ডাক্তার ম্যাডাম যেন এটা নালিশ না না করেন কম কিন্তু এই ব্যাপারে ঠিক দেয় কিন্তু যখন রক্ত নিতে নেওয়া হয় তখন যদি ধরো পাঁচটা টেস্ট পাঁচটা ভাইলে নেওয়া হয় তখন মনে ডাক্তার ডাক্তারবাবু আপনি আমার সব রক্ত নিয়ে নি দেন এটা তখন হয় না যে আমাদের বডিতে পাঁচ লিটার ব্লাড আছে আমি নিচ্ছি মানে সমুদ্র থেকে একমক জলও নয় তখন কিন্তু দিতে খুব কার্পণ্য হয় কিন্তু স্টুল ইউনিনের ব্যাপারে কোনো কার্পণ্য নেই না রক্ত দিতে কার্পণ্য করবেন না কারণ যেটুকু রক্ত নেয় ওইটুকুই দরকার হয় আর আপনার দেহ থেকে খুব একটা রক্ত কমে যায় না 2.8 এমএল 2.5 এমএল আড়াই এমএল নেওয়া হয় ম্যাম স্টুল টেস্ট থেকে কি কি জানা যায় স্টুল টেস্ট থেকে দেখো সাধারণ লোকে স্টুল টেস্ট থেকে আমরা যা যা ইনফরমেশন পাইতে পারি গুলো যে স্টুলে মানে আমাদের ইন্টেস্টেনাল কোনো ইনফেকশন আছে কি না বিশেষ করে প্যারাসাইট হ্যাঁ এই অ্যামিবা বা যেটাকে আমরা আমাশা বলি হ্যাঁ অ্যামিবা তারপরে ব্যাসিলারি ডিসেন্ট্রি হলেও সেটা বুঝতে পারি হ্যাঁ তারপরে আরও অনেক জিআরডিয়া দিজ আর ক্রনিক ডিজিজেস ধরো যাদের ক্রনিক ডায়রিয়া হচ্ছে পেটে ব্যথা হ্যাঁ তাদের স্টুল টেস্ট করে যদি আমরা এই অর্গ্যানিজমসগুলো আইডেন্টিফাই করি তার এগেন্স্ট স্পেসিফিক ওষুধ দিলে সেটা সেরে যায় তাহলে স্টুলে এইগুলো তো প্যারাসাইটস অ্যান্ড ব্যাকটেরিয়া ছাড়াও আর একটা জিনিস ভেরি ইম্পর্ট্যান্ট ইজ ওবিটি ঠিক আছে স্টুলে অনেক সময় মানে নর্মাল পার্সনের যেটা স্টুল বললাম অকাল ব্লাড মানে যে অকাল মানে যেটা আমি দেখতে পাচ্ছি না বাট ইট ইজ দেয়ার ভুতুরে জিনিসটা ব্লাড কি হয় রেড কালারের হয় কিন্তু ধরো ব্লাড যদি ঝরঝর করে বেরোয় তাহলেই তুমি রেড এবার ব্লাডের ভেতরে যে আরবিসিস খুব বেরোচ্ছে কিন্তু অতটাও নয় যে ইট ইস কালারিং দ্য স্টুল রেড সেই ব্লাডটা আমরা চোখে দেখতে পাই না সেটাকে আমরা অকাল ব্লাড বলি তখন মাইক্রোস্কোপে যদি আমরা আরবিসিস দেখতে পাই মানে রেড ব্লাড সেলস উইচ আর প্রেজেন্ট ইন আওয়ার ব্লাড আর যে অকাল ব্লাডের টেস্টও একটা হয় সেটা যদি পজিটিভ হয় তার ইন্ডিকেট যে পেশেন্টের ইন্টেস্টিন থেকে কোথাও ব্লিড করছে হ্যাঁ এবং অল্প অল্প ব্লিড করছে ম্যাসিভ ব্লিডিং হলে তো সেটা পেশেন্ট তো তখনই বোঝা যাবে এই অল্প অল্প ক্রনিক্যালি ব্লিড করছে এটার একটা ইন্ডিকেশন দ্যাট উইল রেজ আর হাই ইন্ডেক্স অফ সাসপিশন ইন দ্য ট্রিটিং ফিজিশিয়ান সে তখন কি করবে যে এই কেন তার ওকাল ব্লাড পজিটিভ এটা তাকে দেখুন তার কাজ হলো সেটা উদ্ধার করা কেন হচ্ছে সেটা হতে পারে যে পেটে কোনো প্যারাসাইট আছে যেটা ধরো ইন্টেস্টিনাল গায়ে হুক লাগিয়ে বসে আছে সেখান থেকে এই যে হুকটা লাগাচ্ছে তার মানে কি সেখানটা পাংচার করছে সেখান থেকে ব্লিড করছে সেরকম হয় অ্যাঙ্কাইলোস্টোমা এইগুলো এইসব জিনিসগুলো আমাদের দেশে খুব কমন দিস ইজ এ টাইপ অফ প্যারাসাইট বুঝলে তো তো দ্যাট কজেজ দ্য ব্লিডিং বা তোমার রাউন্ড বাম খেয়ে নিচ্ছে হ্যাঁ সেসবের জন্য অকাল ব্লাড এছাড়া আরেকটা হলো যদি ধরো একটা চল্লিশ অর্ধ কোনো মানুষের যদি অকাল ব্লাড পজিটিভ হয় আমাদের অ্যান্টেনাটা রেসড হয়ে যায় যে প্লিজ লুক ফর এনি মানে অ্যাবনরমাল প্যাথোলজি ইন দ্য কোলন সেইটা হয় মোস্ট কেসে যে অকাল ব্লাড পজিটিভ আমরা হয়তো কোলোনোস্কোপি করে দেখা গেলো ছোট্ট একটা পলিপ হয়ে আছে বা সেটা খারাপ টাইপের পলিপ না সেটা তো বায়াপসি করে বলতে পারো কিন্তু উই কাম ডাউন টু দ্যাট ড্যাক ক্যান্সার কোলন ক্যান্সার ডায়াগনোসিসের ছোট্ট এবং সিম্পল কস্ট এফেক্টিভ ফার্স্ট টেস্ট বলতে পারো যে স্টুল অকাল ব্লাড টেস্ট ওখান থেকে একটা সাসপিশন হয় যে সামথিং ইজ রং দে সো লুক ইন টু দ্যাট এরিয়া ওয়াই দ্যাট ওয়াই উইল টেল আস একটা লোক সে হয়তো মানে এই যে পটি করার সময় নিজের পটিটা দেখাটাও খুব ইম্পর্টেন্ট তাহলে একটা লোকের খুব কালো পায়খানা হচ্ছে তখন তাহলে ডাক্তার এখন অকাল ব্লাড তো নর্মাল স্টুলে তুমি দেখতে পার কিন্তু যার কালো রেগুলার পায়খানা হচ্ছে মানে নট ফ্রেশ ব্লাড বাট ইট means ডিপ is coming ইট stomach কামিং আমাদের স্টামাকের পরে স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন থাকে তো ব্লাডটা এতটা ডিস্টেন্স যখন ট্রাভেল করে আরবি গুলো ভেঙে হিমোগ্লোবিন বেরিয়ে হিমোগ্লোবিন ডিনেচার করে যায় সেই জন্য স্টুলটা কালো রং হয়ে যায় ঠিক আছে সো কালো যেটাকে আমরা মেলিনা বলি ইউজুয়ালি দ্যাট দ্যাট সিগনিফাইজ আপার জি আই ব্লিডিং হ্যাঁ তা যে পেশেন্ট যদি নিজের স্টুল দেখে দেখে যে তার রেগুলার ব্ল্যাক স্টুল হচ্ছে অথচ সে কোনো আয়রন সাপ্লিমেন্ট নিচ্ছে না ইউজুয়ালি আয়রন টনিক অনেকে খায় আয়রন টনিকের জন্য আয়রনের কালারটা নিয়ে নেয় স্টুল তো যদি সে খাচ্ছে না কিন্তু তার রেগুলারলি এরকম হচ্ছে আর তাহলে সে শুট কনসাল্ট ডক্টর যে কেন তার এরকম স্টুল হচ্ছে অ্যান্ড দেন উই টেস্ট অ্যান্ড সে যে হ্যাঁ এতে ব্লাড আছে then uh, they will do an upper GI endoscopy. Our uh, occult blood positive hole, they'll do a colonoscopy. Very important. Looking at the color of the stool, amra kintu location tau bola diye pari. Je koi jagah it apnar concentrate kora uchit to find if anything is abnormal. Okay. <laughs> 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 stool test ta kiba be koren? Prathom ei stool ta ke physically dekha hoy, mm hmm. color. Reaction, na, basic, mm hmm. तपर वो रियक्शन एसिडिक ना बेसिक लिटमस पेपर दिए देखा है তারপরে স্টুলের একটা পোর্শন বিশেষ করে যদি মিউকাস থাকে মানে হর হরে যেটা যেটা আমাশা বলি ওই জায়গাটা বিশেষ করে তুলে মাইক্রোস্কোপে মানে স্লাইডের ওপর রেখে আমরা মাইক্রোস্কোপে দেখি অ্যান্ড উই হ্যাভ বিন ট্রেন টু লুক হাউ দ্য থিংস উইল লুক দ্য বেসিক মরফোলজি বা দেখতে কেমন হবে সেটা দেখে আমরা বলে দিতে হবে আর বিসি কেমন হবে তারও প্রচুর সেল আছে তাহলে আমি বলবো পেটে ইনফেকশন হয়েছে ঠিক আছে ব্যাসিলারি ডিসেন্ট্রি হ্যাঁ নাও কালচার করে তাহলে আইডেন্টিফাই দ্য ব্যাকটেরিয়া হ্যাঁ যদি পাস পেলাম না শুধু আর বিসি পেলাম অকাল ব্লাড পজিটিভ দেন লুক ফর ওয়ের দ্য পেশেন্ট ইজ ব্লিডিং ইন ঠিক আছে একটু আগে একটু আগে লাঞ্চ করেছি আমি একটু ব্রেক নিতে পারি করলে ওই তো আমরা বলেছি এর আগে লজ্জা ঘৃণা ভয় ডাক্তার হলে নয় ডাক্তারের কাছেও নয় ডাক্তার হলেও নয় কফ পরীক্ষা মানে স্পুটাম এই স্পুটাম টেস্ট মানে কখন করতে দেয় যখন পেশেন্ট কমপ্লেইন করে যে আমার খুব কাশি হচ্ছে কাশতে কাশতে হয়তো রক্তে ছিটে আসছে ইউজুয়ালি দিস ইজ দ্য কমনেস্ট টাইম যখন একজন ফিজিশিয়ান বা পালমোনোলজিস্ট একটা স্পুটাম টেস্ট লেখে এবং স্পুটামে তখন তারা দুটো টেস্ট করতে দেয় একটা হলো যে স্পুটাম সেলস দেখো একটা হলো অ্যাসিড ফাস ব্যাসেলা বা টিভি দেখো কমনলি হলো যে আমা আমাদের দেশে কমন ফ কজেস অফ ব্লাড ইন স্পুটাম স্পুটামেজ টিভি তাই আমরা স্পুটাম টেস্ট করে টিবি আছে কি না বলতে পারি তারপরে যদি ধরো মাইক্রোস্কোপে আমরা স্টেন করে যদি টিবির ব্যাকটেরিয়াটা দেখতে পাই তখন আমরা ওটা কালচারে বসে টিবির স্ট্রেন কোন স্ট্রেন হচ্ছে কোন ড্রাগ সেন্সিটিভ দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের দেশে বিকজ আমরা প্রোগ্রাম আমাদের দেশে চলে অ্যান্ড উই হ্যাভ লটস অফ টিভি কমন টেস্ট সেলস অনেক পরে আসে টিভিটা মোস্ট কমন যখন এই স্পুটাম টেস্ট আমরা মোস্টলি টিভির জন্যই লেখা হয় ডাক্তাররা আর কী কী পরীক্ষা করতে প্যাথোলজিস্টের কাছে স্যাম্পলস পাঠায় কমন টেস্ট হলো যে সিবিসি বলি যেটা হিমোগ্লোবিন প্লেটলেট কাউন্ট সবাই এখন প্লেটলেট কাউন্ট সম্বন্ধে অ্যাওয়ার বিশেষ করে ডেঙ্গুর জন্য সবাই জানে যে প্লেটলেট কাউন্ট কমে যায় বেড়ে কখন বাড়ে এগুলো সবাই জানে তাই এইগুলো টেস্ট করা হয় এই ব্লাড রিপোর্ট দেখে আমরা পেশেন্টের বলে দিতে পারি কী টাইপ অফ অ্যানিমিয়া যে তার আয়রন ডেফিশিয়েন্সি আছে কি নেই তার আয়রন খাওয়া উচিত নাকি তার ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি আছে তাহলে তার বিশেষ বেশি করে মাংস ভাত খাওয়া উচিত হ্যাঁ ডিম মাছ মাংস ডিম খাওয়া উচিত কে ভেজিটে বিশেষ করে ভেজিটেরিয়ান লোকেদের যখন আমরা দেখি ভিটামিন বি টুয়েলভ আরবি সির সাইজগুলো বড়ো সেটা দেখে আমরা বলে দিতে পারি এমনকি এটাও বলে দিতে পারি যে একটুখানি পেশেন্টের কাছে হিস্ট্রি নিয়ে ব্লাড পিকচার দেখে বলে দিতে পারি সে অ্যালকোহলিক কি না সেই ডায়াগনোসিসটাও করতে পারি হ্যাঁ আর সাইজ দেখে ঠিক আছে এইগুলো তো গেল ব্লাড টেস্ট ব্লাড টেস্টে অসংখ্য ব্লাড টেস্ট আছে তুমি কি চাও এছাড়া মোস্ট কমনলি যেটা আমরা করতে পারি হল বায়পসি আর এফএনএসি ঠিক আছে সেখান থেকে আমরা টিউমার আছে কি নেই টিউমার নেই তো সেটা কি আছে মানে হোয়াট ইজ টিবি না অন্য কোনো ইনফেকশন বা কী আছে এরপর টিউমার হলে সেটা ভালো জাস্ট বিনাইন টিউমার নাকি সেটা ম্যালিগন্যান্ট না ক্যান্সার সেটা বলতে পারি টিউমার যখন কথাটা এলো সাধারণ লোক জানতে চাই যে টিউমার কি টিউমার হলো একটা অ্যাবনরমাল গ্রোথ দেখো সবারই সব সেল যেমন মানুষের একটা লাইফ অ্যান্ড ডেথ আছে আমাদের বডির ইন্ডিভিজুয়াল সেলেরও লাইফ অ্যান্ড ডেথ আছে টিউমার হলো এমন এক কন্ডিশন যে তার ডেথ যে যে জিনিসটা কজেজ ডেথ সেই জিনটাকে মানে সেই জায়গাটা নষ্ট হয়ে যায় সো সেলটা ইমর্টাল হয়ে যায় মানে সে আর জীবনে মরবে না বুঝতে অমর হয়ে যায় যখন সে অমর হয়ে যায় সে বারবার সে রেপ্লিকেট করে কারণ সেলের দায়িত্ব হলো ভাগ করে মাল্টিপ্লাই করা রিপ্রোডিউস করা তো সে করেই যায় করেই যায় করেই যায় দ্যার ইজ নো সেল ডেথ অ্যান্ড ইট গোজ অন কারণ এভরিথিং ইজ এন আ সাইকেল তুমি লাইফ যেমন হবে ডেথও হতে হবে ইফ দ্যার ইজ নো ডেথ দেন দ্যাট গোজ অন প্রলিফারিটিভ অ্যাট দ্যাট প্লেস ঠিক আছে এটা হলো খুব বেসিক বললাম যে সেই জিনিসটা তাদের ওই যে মেকানিজম অফ সেলডাস সেইটা বন্ধ হয়ে যায় সো ওরা মরফুল ওরা মাল্টিপ্লাই করতে রাখে এবং অ্যাবনরমালি মাল্টিপ্লাই করতে থাকে তাদের চেহারা পাল্টে যায় মানে অন্যরকম হয়ে যায় তাদের ক্যারেক্টারিস্টিক পাল্টে যায় ঠিক আছে অ্যান্ড দ্যাট ইজ নট ওয়েন দে গ্রো ন্যাচারালি কোনো জিনিস যখন গ্রো করবে তার ফুডও লাগবে হ্যাঁ এবার তাই সে ফুড পাবে কোথা থেকে আগে ব্লাড থেকেই পাবে কাজে সে অ্যাবনর্মাল ব্লাড ভেসেল তৈরি করবে যেটাকে আমরা ডাক্তারিতে আমি অ্যানজিওজেনেসিস বলি টিউমার বাড়বে সে ছড়াবে সে অন্যের খাবার খেয়ে নেবে সেই একটা বিশাল জিনিস হবে দেন তার সাইজের জন্যও সে তার কমপ্লিকেশন হবে সে যে পাশের টিস্যুটাকে খেয়ে নিচ্ছে সেটার জন্য কমপ্লিকেশন হবে তার নতুন নতুন ব্লাড ভেসেল তৈরি করছে সেটা ফেটে রক্ত ঝরে সেটার জন্য কমপ্লিকেশন হবে তারপরে সে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে সেখানেও বাসা বাঁধবে সেটাও কমপ্লিকেশন হবে আমরা এখানে অনেক লোক বলে যে আমাকে তো একটা পরীক্ষা করতে টিউমার মার্কারের পরীক্ষা করতে দিয়েছিল এই টিউমার মার্কারস কি আমরা সায়েন্সে এতদূর এগিয়ে গেছি যে টিউমার যে ডায়াগনোসিস করছি প্রত্যেকটা সেলের ইন্ডিভিজুয়াল একটা ক্যারেক্টারিস্টিক আছে প্রত্যেকটা টিউমারের বিভিন্নটাই তা সেই টিউমার মার্কার ইজ লাইক উই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান মানে আমরা কিছু মার্কার দিয়ে কিছু ধরো কেমিক্যাল দিয়ে ওর সাথে রিয়াকশন করে বুঝি যে ওর সাথে যদি মিলে যায় তার মানে এটাই এই ধরনের টিউমার দ্যাট ইজ ওয়াট যেমন কোন টিউমারে কোনটা হবে সেটা আমরা আগে থেকে রিসার্চ করে বা রে হয়ে গেছে টিউমার একটা টিউমার হয়েছে হ্যাঁ এবার লাঙের টিউমার দুরকম আমি সাধারণ মানুষ বুঝবেন কিনা জানি না ইট ক্যান বি মানে নন স্মল সেল স্মল সেল দুটোর কিন্তু পুরো আলাদা ধরনের ট্রিটমেন্ট ঠিক আছে আলাদা কেমো আলাদা এবারে স্মল সেল এর কিছু মার্কার আছে যেমন সাইনাপ্টোফাইসিন ক্রোমোগ্রানিন মানে সেলগুলো এইগুলো এক্সপ্রেস করে তা আমি এই দুটোর এগেনস্টে মানে অ্যান্টিবডি যদি দিই তাহলে ওদের অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান হয় কালার চেঞ্জ হবে তাহলে যদি কালার চেঞ্জ হয় তার মানে দ্যাট ইজ পজিটিভ তার মানে এটা স্মল সেল ঠিক আছে যখন আমি মাইক্রোস্কোপে দেখে বুঝতে পারি না যে এটা স্মল সেল বলবো না নন স্মল সেল বলবো তখন আমি এই মার্কারটা লাগাই তাহলে লাগিয়ে আমাকে যদি পজিটিভ হয় তাহলে বুঝি এটা স্মল সেল যদি না হয় তাহলে এটা নন স্মল সেল এবার নন স্মল সেলে আবার দুটো টাইপ মানে বেসিক বলছি আমি স্কোমসিনোমা তখন আবার ওদেরও আলাদা করার মার্কার আছে হ্যাঁ যেটা পজিটিভ হবে তার মানে আমি কে বলি আচ্ছা ওনার স্কোমস নন স্মল সেল কার্সিনোমা স্কমাস সেল টাইপ তাহলে তার কেমোয়েস ডিফারেন্ট বা তার এর এক্সটেন্ট ডিফারেন্ট স্মল সেলের হয়তো অপারেশন লাগে না তার কেমতেই হয়ে মানে ইট ডিপেন্ডস সেটা অঙ্কোলজিস্টরা ভালো বলবেন এই যে আমরা বলছিলাম যে একটা টিউমার একটা জায়গায় বড় হচ্ছিল সেখান থেকে সে আর একটা জায়গায় ডিস্টেন্স মেটাস্টেসিস আর একটা জায়গায় সে চলে গেল তো এই যে চলে যাওয়ার প্রবণতা টিউমার কারা কারা সব ক্যান্সারই ক্যান গো স্প্রেড কারণ কি হচ্ছে ওরা কুড়ে কুরে পার্শ্বের টিস্যু খাচ্ছে কোনো একটা ভেসেলের ভোতে ঢুকে তারপরে ব্লাড দিয়ে ছড়িয়ে গিয়ে আরেকটা জায়গায় যেখানে সে এনভায়রনমেন্ট পাচ্ছে সেখানে বসে গেলো পেশেন্টের ক্যান্সার হলো ধরো কোলনে দেখবে কিছুদিন পরে পেশেন্ট সোজা হয়ে দাঁড়ালেই মাথা ঘুরে পড়ে যাচ্ছে তুমি সিটি স্ক্যান করে দেখবে ভেন্ট সেরেবেলামে একটা হয়ে আছে তুমি দেখবে তখন ওখান থেকে টিউমারটা নিলে এবার তুমি ভাবে ওটা ব্রেনের টিউমার কিন্তু ওই ওই যে মার্কারের কথা বললাম যেই কোলন ক্যান্সারের মার্কার ওটাতে বসালে দেখালে ওটা কোলনের জন্য পজিটিভ হচ্ছে তার মানে কি কোলোনে ক্যান্সারটা ওখানে গিয়ে বসে গেছে হ্যাঁ তো ইউ উইল ট্রিটেড দ্যাট ওয়ে এবারে মোস্ট ক্যান্সার ক্যান স্প্রেড কিছু ক্যান্সারগুলো স্লো গ্রোয়িং হয় সেগুলো স্প্রেড করে না সেরকম আছে কিন্তু দ্যাট ডিপেন্ডস অন পার্সন টু পার্সন মানে কার হবে কার হবে না উই ক্যানট প্রেডিক্ট একটা ম্যাম এখন সবাই প্রচুর কথা বলছে এবং সেটা নিয়ে সবাই মানে ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে সেটা হচ্ছে ব্রেস্ট টিউমার সেটা আপনারা কীভাবে ডায়াগনোসিস ব্রেস্ট টিউমার একটাই বলবো শুড মানে চান করার সময় বা এ সময় প্যালপেট করে দেখে নেবে ইফ ইউ ক্যান ফিল এনিথিং যদি কোনো ছোট লাম যেটা তুমি হয়তো দুদিন আগে ফিল করো নি পাচ্ছ ইউ শুড কনসাল্ট আ ফিজি মানে একজনকে দেখানো উচিত হ্যাঁ কারণ যত আর্লি ডায়াগনোজ করবে তত গুড ব্রেস্ট ক্যান্সার মানে তোমার ব্রেস্টের ডিপেন্ডস অন দ্য সাইজ অ্যান্ড দা টাইপ অফ টিউমার ওয়েদার শুধু লামটাই বার করবে নাকি ওয়েদার ইট ইস ফার্স্ট বিনাইন অর হ্যাঁ ব্রেস্ট ক্যান্সার না ব্রেস্ট টিউমার বলি হ্যাঁ ফাইব্রোডিনোমা ইজ এ বিনাইন বার করে দিলে হ্যাঁ ম্যালিগনেন্ট হলে কতটা এক্সটেন্ড সবসময় যে পুরো ব্রেস্টটাই বাদ দিতে হয় তা নয় ডিপেন্ডস সেগুলো সার্জেন অঙ্কোলজিস্ট ওরা বিভিন্ন স্টেজ ক্যাটাগরি আমরা যখন বলে দিই এই টাইপ অফ ক্যান্সার এতটা এক্সটেন্ড সেই হিসেবে ওরা সার্জারিটা প্ল্যান করতে পারে যে ফুল ব্রেস্ট বাদ দেবে না লাম্পেকটমি করবে না কি করবে হ্যাঁ তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আজকালকার মহিলাদের ইউ শুড বি অ্যাওয়্যার মানে বছরে একবার হেলথ চেক করা উচিত হেলথ চেক আপে ইউজুয়ালি ম্যামোগ্রাফি থাকে আর কেউ যদি রেডিয়েশন এক্সপোজার অত চাপ চান না তাহলেও সেলফ ব্রেস্ট প্যালপেশন ইজ বেস্ট মানে একবার করে চান সময় যদি নিজেকে ফিল করে নিতে পারেন নিজেরাই বুঝতে পারবে যে এখানে আমি একটা গুটলি ফিল করছি যেটা তো আগে ছিল না আর ভয় প্রথমেই ভয় পাওয়া জানি বলাটা সহজ কিন্তু স্টিল মানে সিক হেল্প লুকানোর কিছু নেই গিয়ে ডাক্তারকে দেখো মেবি ইট ইস নট অ্যা অনেক সময় ফাইব্রোয়াইডিনোসিস অনেকের সাইক্লিক্যাল হরমোনের জন্য মানে ইস্ট্রোজেন প্রজেস্টন হরমোনের লেভেলের ইমব্যালেন্সে অনেক সময় হয় ব্রেস্ট পেন বা ব্রেস্টে একটা লাম্পি বাম্পি ফিল যেটা বলে সো বাট ইট ইজ বেটার টু গেট ইউর চেক অ্যান্ড এক্সামিন কোনো লজ্জার এতে কিছু নেই যে ইটস আ প্রাইভেট পার্ট বা কিছু দ্য ইজ নাথিং বললাম ডাক্তারের কাছে লজ্জা করে লাভ নেই তাই না ইট ইস ফর ইউর হেলথ আর একটা খুব ইম্পর্টেন্ট টপিক যেটা এখন খুব কমনলি মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার সেক্ষেত্রে মেয়েদের যে প্যাপসিয়ার যেটা করতে বলে এটা সম্বন্ধে একটু বলুন আমাদের দর্শকদের দেখো আমাদের দেশে বিশেষ করে এখন যদিও উই ডোন্ট সে দ্যাট লোয়ার ওয়ে মানে উই আর স্টিল ইন দ্য মানে ট্রপিক্যাল কান্ট্রি এখানে হেলথ হাইজিন নিয়ে একটু এ আছে তো সার্ভাইকাল ক্যান্সার ইজ কোয়াইট কমন ইন আওয়ার কান্ট্রি হ্যাঁ বিশেষ করে বিকজ অফ সারভাইকাল ক্যান্সারের কিছু কিছু ফ্যাক্টার্স আছে আর্লি এজ অফ ম্যারেজ আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্স এগুলো হ্যাঁ আর তারপরে তোমার জেনেটাল হাইজিন এগুলো সবে আর এখন তো এইচ পিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিজ আর কজিং ক্যান্সার হ্যাঁ তো দোজ ভাইরাসেস তা এখন ভ্যাকসিনস আর অ্যাভেলেবল ফর দ্যাট আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে সার্ভাইকাল ক্যান্সার ক্যান বি ডিটেক্টেড এন আর্লি স্টেজ বিশেষ করে ইট ইজ মোর কমন ইন ওমেন আবাভ থার্টি ফাইভ সো সাজেশন ইজ দ্যাট যে এভরি ওমেন আবাভ থার্টি ফাইভ শুড আন্ডারগোর ওয়ান প্যাপসমিয়ার এক্সামিনেশান আ ইয়ার মানে হেলথ চেক এ প্যাপসমিয়ার ইজ আ পার্ট অফ দ্য চেক প্যাপসমিয়ার থেকে ইট ইজ আ স্ক্রিনিং টেস্ট হ্যাঁ ওটা থেকে দেখে আমরা বলতে পারি যে ওয়েদার ক্যান্সার রিলেটেড চেঞ্জেস আছে মানে ক্যান্সার হয়নি কিন্তু যেটা আমরা বলি ইন্ট্রোপিথিলিয়াল নিউপ্লেশিয়া যার ক্যান্সারে প্রি ক্যান্সারের স্টেজে আছে কি না মানে মোস্ট পাওয়া যায় যে সেটা যে ক্যান্সারের প্রোগ্রেস সবসময় সবার ক্ষেত্রে করবে তা নয় বাট ইট ইস ইট উইল কিপ ইউ অন টোজ মানে যাতে তুমি রেগুলার চেক করো ইন কেস ইউ ডিটেক্ট যে প্রোগ্রেশন টু ক্যান্সার হচ্ছে সঙ্গে সঙ্গে ইউ ক্যান গো ফর আ হিস্ট্রেক্টোমি মানে ইউট্রাস বাদ দিয়ে দাও সার্ভিক্স ইউট্রাস বাদ দিয়ে দাও সো এই চেকটা ইজ ভেরি ইম্পর্টেন্ট অনেকে খুব ভয় পায় প্যাপ স্পিয়ার করতে গেলে ব্যথা লাগবে না তো ব্যথা লাগে না লোকের কি হয় বলো তো মানে एक तो वही लज्जा यहाँ थे जे प्राइवेट uh, पार्ट से आई विल गो इन टू योर सर्विस एंड आई विल टेक अ स्मर किंतु इट इज़ नॉट पेनफुल इट इज़ लाइक सुनो एवरी वुमन के ड्यूरिंग चाइल्डबर्थ डिलिवरी शो मई यू हैव टू एक्सपोज योर सेल्फ टू अ डॉक्टर सो यू शुड नॉट बी अशेम्ड ऑफ दैट इट इज उक इट वेरि प्रोफेशनल सो मी आर टेकिंग इज नट पेनफुल एक अनकम्फर्टेबल फील हो ठीक वैन यू आर इनसार्टिंगट इज नट पेनफुल एंड इट टेक्स हार्डलि टू टू थ्री मिनिट्स ठीक है बट इट उल हेल्प यू इन वेदर कीपिंग यू सेफ मैं इट इज अः सेफ प्रैक्टिस बोलते परो जो कैंसर आई से डिटेक्शन আচ্ছা ম্যাম অনেকে বাড়িতে বিভিন্ন ব্লাড বা আমাদের ইউরিন স্যাম্পল কালেক্ট করতে আসে এবং আমরা একটা ট্রপিক্যাল কান্ট্রিতে রয়েছি এবার অনেক সময় হয় যে অনেকগুলো বাড়ি ঘুরে তারপরও প্যাথো ল্যাবে পৌঁছে তো কতক্ষণ একটা স্যাম্পল এক থাকে থাকে। এই স্যাম্পল স্টেবিলিটি জিনিসটা খুব ইম্পর্টেন্ট আজকাল তো তুমি মোড়ে মোড়ে ল্যাব দেখবে তারা বাড়িতে মানে সার্ভিস প্রোভাইড করছে বাড়ি এসে কালেক্ট করছে কিন্তু আমাদের দেশে টেম্পারেচার থার্টি ফর্টি ডিগ্রি থাকে উঠে যায় ফর্টি ফর্টি ফাইভ কলকাতাতে সো ইট ইস ভেরি ইম্পর্টেন্ট টু মেনটেন দ্য টেম্পারেচার কারণ যত হাই টেম্পারেচার হবে স্যাম্পলের মধ্যে যে অ্যানালাইডার ও গ্লুকোজ সেগুলো ডিটিয়েট করবে যাতে বলে পচে যাবে সাধারণ ভাষায় সো স্যাম্পল যে কালেক্ট করবে তোমরা ইট শুড দে শুড এনশিওর দ্যাট ইউ আর ট্রান্সপোর্টিং দ্য স্যাম্পল ফ্রম দ্য পেশেন্টস হোম টু দ্য ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটাল যেখানেই নিয়ে যাচ্ছে অ্যাট অ্যান অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার মোটামুটি কুড়ি ডিগ্রির মধ্যে রাখতে হবে সেই জন্য ওরা যখন আসে দেখবে স্যাম্পেল কালেক্ট করার পরে ইউসুয়ালি ওদের স্যাম্পল কালেকশন একটা বক্স থাকে সেই বক্সে আইস প্যাক থাকে আইস প্যাক রেখে স্যাম্পলটা রাখা হয় সো দ্যাট দ্য টেম্পারেচার ইজ মেনটেন সেইটা যার যাতে মানে সেই রকম জায়গা থেকেই টেস্ট করানো উচিত যারা এই ট্রান্সপোর্টেশন প্রসেসে স্যাম্পেলের ইনটিগ্রিটি করে আজকাল তো ব্যাঙের ছাতার মধ্যে চারিদিকে সব জায়গায় সবাই এই ডিসকাউন্টের লোভে আমরা হ্যাঁ ডিসকাউন্টের লোভে মানুষ চলে যায় কিন্তু এইটা ভেরি ইম্পর্টেন্ট কি যে ল্যাবে তুমি করছো বা যে স্যাম্পল ট্রান্সপোর্ট করছে ইফ পিপল আর অ্যাওয়ার তারাও প্রশ্ন করতে পারে যে আপনি আমার স্যাম্পল কিভাবে নিয়ে যাচ্ছেন এই স্যাম্পল টেস্টের ক্ষেত্রে যখন আমরা দেখেছি রিপোর্ট আমরা কালেক্ট করি কিছু কিছু ল্যাবে দেখেছি এবারে এই এককগুলো ইউনিটগুলো আলাদা আলাদা হয় এটা কেন হয় করে বুঝবো আমি শোনো ইউনিট স্পেসিফিক তুমি যদি দেখো কেউ মিলিগ্রাম পার ডিএল দিচ্ছে কাউ গ্রাম পার ডিএল দিচ্ছে তুমি যাও অনেক সময় সেম ইউনিটি দিচ্ছে কিন্তু নরমাল এর যে ইউনিট গুলো সেগুলো ডিফারেনশিয়েট করে ল্যাব টু ল্যাব এটা ভ্যারি করে কারণ কি টেস্ট কিট ইউজ করা হচ্ছে দেখো একটা টেস্ট করা হচ্ছে তার তো একটা রিয়েজেন্ট থাকে যেমন কেমিক্যাল রিয়াকশন করি তা যে কোম্পানির রিয়েজেন্ট তারা হয়তো ওই স্পেসিফাইড রেঞ্জে ওরা মেজার করে হ্যাঁ তুমি যখন দেখবে মানে এটা জানবে যে দুটো জায়গা থেকে ভ্যালু আলাদা হলেও এটা হাই হলে ওটাও হাই হতে হবে তুমি যে ইউনিটেই ফেলো হাইটা তো হাই লোটা তো লো নাম্বারস হয়তো ডিফার হতে পারে বাট নাম্বার যদি দুজনে সেম ইউনিট হয় নাম্বার ডিফারেন্ট দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু কিন্তু ডিফারেন্ট ইউনিটস ওয়েন ইউ কনভার্ট ওয়ান ইউনিট টু আনাদার ইট কামস টু দ্যাট আর ওই তোমার কোথাও একশো দশ হলো আর সুগার একশো দশ আর এক জায়গায় একশো কুড়ি হলো সেটা নিয়েও অনেকে মাথার চুল ছিঁড়ে ফেলেন সেটাতে মেক্স নো ডিফারেন্স ওই দশ পনেরো ওগুলোতে সেক্ষেত্রে আমাদের মনে হয় যে কোনো একটা জায়গা থেকেই টেস্টটা করলে সবার বুঝতে সুবিধা সিরিয়ালি যদি ধরো তোমার একটা ডায়াবেটিস আছে সুগার আছে তুমি এক জায়গা থেকে করালে কি হয় তোমার মানে ইউনিট কাম মেজারিং সিস্টেমটা সেম থাকে দেন ইট ইজ ডিফ মানে ওই ভেরিয়েশনটা অতটা হয় না মেজারিং সিস্টেমটা তুমি এখানে থাইরয়েড করলে টেস্ট করলে আরেকটা জায়গায় করলে ওখানে ওদের রেঞ্জ একটা এদের রেঞ্জ একটা ইউজুয়ালি আমরা কি বায় বায়োকেমিস্ট্রিতে কিট স্পেসিফিক রেঞ্জ হয় কিছু কিছু স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল রেঞ্জ হয় হ্যাঁ যেগুলো ধরো কিট স্পেসিফিক রেঞ্জ সেগুলোতেই ডিফারেন্সটা হয় সাধারণ মানুষের সেটা বুঝতে অসুবিধা হয় কিন্তু রিপোর্টের সাথে এখন তো রেফারেন্স রেঞ্জটা দেওয়া হয়ে মানে ইট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে যে ল্যাবে টেস্ট সে তার রেফারেন্স রেঞ্জ দিতে তার ইন্টারপ্রেট করা উচিত ওর টেস্ট ওর ভ্যালু এর রেফারেন্স রেঞ্জ নিয়ে পড়া উচিত একটা লোকের গায়ে মানে ঢিলিং একটা লোকের কোনো গা কেটে গেছে বা পুড়ে গেছে দেহ এটাকে কিভাবে রিপেয়ার করে ভগবান আমাদের এমন ভাবে তৈরি করেছেন যে উই হ্যাভ অল মাল মশলা ইনসাইড কাটলো যেই তোমার যেখানটা কাটলো সঙ্গে সঙ্গে ওইখানে যে ব্লাড ভেসেল আছে তার ওয়াল থেকে মানে সিগনাল পুরো পুরো চলে যায় ভগবান এমন ভাবে তৈরি করেছেন সঙ্গে সঙ্গে আমাদের ব্লাডের মধ্যে যে প্লেটলেট গুলো ওইখানে এসে জমা হয়ে যায় তারা ওই সিগনালটা পেয়ে যায় যে ওখানে কেটেছে চল ওখানে যাই ওখানে বসে সঙ্গে সঙ্গে ওরা জমা হয়ে জায়গাটা ধরো একটা ড্রেনে লিক হচ্ছে দশ জন হাত দিয়ে যেমন চেপে দিলাম ফার্স্ট সিং ওরা চেপে দেয় তারপরে ওর ওপর টিস্যু তৈরি হয় মানে এই যে সিগন্যালটা এটা ভগবান আমাদের ওইভাবেই তৈরি করেছেন রেট কমস দ্যাট ওয়ে কিন্তু কিছু কিছু জায়গায় কেটে গেলে তারপরে সেই কাটা দাগটা খুঁড়ে পাওয়া যায় না সব জায়গা যেমন নর্মাল হলে আবার কিছু সেটাই সেটাই আমার কম পাকা চুল আমার বেশি পাকা চুল কেন চুল তো তোমারও চুল আমারও চুল কম বলে কম পাকা চুল না

অনেক কিছু বলে দিতে হয় তার কাউন্ট কত সেগুলো নড়ছে না মরে গেছে কতগুলো নড়ছে কত টন কতগুলো মরে গেছে সেগুলো ঠিকঠাক দেখতে নাকি মোটা ব্যাকা মাথা মোটা ঠিক ঠিক করে এসেছিল ওটা যত উল্টো পাল্টা না বলতে পারব না ওটা করলে কিন্তু আমাদের সিমেন্ট টেস্টে অসুবিধা হবে তিন দিন ধরে রাখতে হবে ও আচ্ছা সিমেন্ট টেস্ট করার জন্য ইউ মাস্ট কাম আফটার 3 ডেজ অ্যাবস্টিনেন্স ওকে তা নাহলে কিন্তু মনে রাখবেন ডেটপ বেশি পাবে ওকে তিন দিনের বেশি উপোস করে থাকলে ডেট স্পাম্প বেশি পাবেন আর তিন দিনের কম করলে সিমেন্টের স্পাম্প কাউন্ট কমে যায় তিন দিন মিনিমাম অ্যাপস্টিনেন্স করে আসবেন হ্যাঁ মানে তিন দিনের বেশি আবার করবেন না না তাহলে বেশিগুলো মরে যাবে হ্যাঁ সিনায়েল পাম্প গুলো আসবে ওকে তাহলে যারা যারা সিমেন্ট টেস্টের জন্য আসবেন তিন দিন একটু সহ্য করে সিমেন্ট টেস্ট কি কি জানা যায় আপনি ওই যে বললাম সিমেন্ট স্পাম্প কাউন্ট আর নর্মালি কত কাউন্ট আছে তারপরে স্পার্মের মোটিলিটি দেখো অ্যাবনরম্যালিটি হতে পারে যে কাউন্ট কম হ্যাঁ কম কাউন্ট আছে সেক্ষেত্রে প্রেগন্যান্সি হওয়ার চান্স কম অনেকের কাউন্ট নর্মাল থাকে কিন্তু স্পর্মগুলো নড়ে না মানে বেশি মরা মানে একটা এ থার্টি টু পারসেন্টের ওপর মোটাইল হতে হবে দ্যাট ইজ দ্য রিকোয়ারমেন্ট হ্যাঁ তাতেই ইনাফ তো এইসবগুলো দেখতে হয় কত মিলিয়ন স্পম কাউন্ট হ্যাঁ তারপরে সবই ঠিক আছে কিন্তু স্পাম ওয়ান্স ইট কামস আউট অফ দ্য বডি ইট ইজ ইট ইজ আ থিক ভিসকাস ফ্লুইড কিন্তু তুমি যদি ওটাকে সেটল করতে দাও ওর মধ্যে কিছু চেঞ্জেসে ওটা লিকুইফাই হয়ে যায় জলের মতো হয়ে যায় ওই জলের মতো হয়ে যাওয়ার পরে আমরা টেস্টটা করতে পারি কারণ থিক যখন ক্রিমের মতো থাকে উই ক্যানট ডু তা ওই লিকুইফাকশান টাইমটা ইজ কমনলি থার্টি মিনিটস কারোর কারুর হয় যে টেক্স লট অফ টাইম দ্যাট মিনস ইনভিট্রো মানে বেন ইজ্যাকুলেট অলসো ডাজ নট দ্য ইজ্যা যত ওটা টেক্স লঙ্গার টাইম প্রেগন্যান্সি হওয়ার চান্স কম বিকজ দ্য স্পর্মগুলো সব জমে থাকে জমা জিনিসকে লিকুইফাই করতে যত দেরি হবে দ্যাট ইজ অলসো অ্যান অ্যাবনরম্যাল ঠিক আছে সেইগুলো হবে অনেক সময় হয় যে সিমেনে একটাও স্পর্ম নেই ঠিক আছে সেক্ষেত্রে আমরা একটা টেস্ট করে আগে দেখে নিই ফ্রুকটোস বলে যে ফ্রুকটোজ যদি পজিটিভ ইট ইস আ কেমিক্যাল যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ সিমেনে ফ্রুক্টোজ থাকে হ্যাঁ ফ্রুক্টোজ যদি থাকে দ্যাট মিনস ওর মানে দিস কামস ফ্রম আ স্ট্রাকচোকল সেমিনাল ভেসিক্যাল হ্যাঁ সেখান থেকে ওই ফ্রুক্টোজটা আসে তাহলে ফ্রুকটোজ আসেনি স্পর্ম নেই মানে ব্লকেজ আছে ঠিক আছে ফ্রুক্টোজ প্রেজেন্ট স্পর্ম নেই মানে স্পর্ম তৈরি হচ্ছে দ্যাট ইজ ইন দ্য টেস্টিস মানে এটা একটা বেসিক আইডিয়া এবার আমরা জানতে চাইছি যে লোকে বলে যে ইনফ্লামেশন হয়েছে ফুলে গেছে ইনফ্লামেশন কি জিনিস ইনফ্লামেশন হলো হচ্ছে প্যাথোলজি টার্ম এটা যদি বলি আমরা এটা গ্রিকে দেয়ার আর ফোর ওয়ার্ড ক্যালার রোবার ডলার টিউমার ঠিক আছে ক্যালার মানে হিট রুবার মানে লাল ডলার মানে পেন আর টিউমার মানে সোয়েলিং একটা ইনফ্লামেশনের চারটে ক্যারেক্টারিস্টিক্স হবে সেই জায়গাটা লাল হবে সেই জায়গাটা ফুলে যাবে সেই জায়গাটা ব্যথা হবে আর কি বল আর সেই জায়গাটা একটু গরম হবে দেখবে একটু গরম টেম্পারেচারটা দেবে দ্যাট ইজ কল ইনফ্লামেশান সো যেমন কেটে গেলে সেই জায়গাটা ইনফ্লামেশান হয় কেটে যায় বা কোনো ইন মানে ব্যাকটেরিয়াল ভাইরাল কোনো ইনফেকশন হয় ইট ইজ আ ভেরি ব্রড স্পেকট্রাম টার্ম

কি তোমার রেনালিসিস করে তুমি এই যে তোমার এক্সক্রিশন রেট এগুলো বলতে পারো এক্সক্রিশন রেট মানে এক্সক্রিশন মানে লাইক কিডনি ইজ ওয়ান অফ সিস্টেমস ফর এক্সক্রিশন মানে যদি হলো না দ্যাট ইজ অলসো আ ডিজিজ মানে অটো ইমিউন যেখানে スウェット গুলো নষ্ট হয়ে যায় তাই না সো এরকম স্টুল টেস্ট করতে কখনো এরকম হয়েছে গোল্ড কয়েন আর হি রে ইন আমার কলিগেরি ছেলে পাঁচ বছরের ছেলে দুষ্টুমি করতে করতে নাট বোলটুকে খেয়ে নিয়েছে এইবারে তো কেলেঙ্কারি ব্যাপার নাট বোলটু তার এক্সরে ফলো করে ফলো ফলো করে তার রোজ তার মা পটি দেখছে কারণ পেটে ব্যথা হয়নি হলেই গিয়ে পেট ভেঙে কিছু করতে ইন্টারভেনশন নিতে হতো কিন্তু থ্যাঙ্কফুলি থার্ড ডেতে তার মা স্কুলে

পেশেন্টের সাথে ডাইরেক্ট ইন্টারাকশান আমাদের কম তো সেই রকম এক্সপিরিয়েন্স তুমি বলতে পারো না যে আমি অ্যাজ প্যাথলজিস্ট হয়েছে আমার সে তো এফ এন করতে গিয়ে বাবা গো মা গো আমাকেই লাথি মেরে ফেলা দিয়ে সেই রকম এক্সপিরিয়েন্স প্রচুর হয়েছে কিন্তু উইয়ার্ড অ্যাজ সাচ সেরকম কিছু হয়নি অ্যান্ড আপনার কলেজ ডেজ কেমন ছিল কারণ একটা কলেজ বা একটা ইনস্টিটিউট যেখানে সবাই পড়াশুনো করছে এবং সবাই কেউ একটা রক্ত নিয়ে এলো

ল্যাবে যখন আমরা এমডি করতে গেছি ধরো এমডি প্যাথোলজি তখন তো পেশেন্টের স্যাম্পল আমাদের ল্যাবে আসছেই টেস্ট হতে সেখান থেকে ধরো আমরা টেস্ট করে ওইভাবেই শিখতাম আর কিছু কিছু টেস্ট আর নিজে ফুটো নিজের হাতে ফুটো করে রক্ত নিয়ে কর তো নিজে সবচেয়ে খারাপ কি ডায়াগনোসিস করেছেন আপনি তা নিজের কোনো ডায়াগনোসিস আমি করিনি নিজের ডায়াগনোসিস আর কি করব প্রথম ম্যালেরিয়া যখন দেখি দেখা গেল চোখে কেমন লাগলো এক্সাইটেড হয়ে গেছি খুব ভালো দেখতে কেমন হয় কেমন ম্যালেরিয়া আর বিসির ভেতরে থাকে রিং এর মতো হয় আবার রিং ছাড়াও ডটও থাকে তো প্রথম ম্যালেরিয়া মানে আমরা এটা সাধারণ লোকের খারাপ লাগবে ধরো কিছু দেখছি একটা খুব নর্মাল টিউমার ম্যালেরিয়া তো খুবই সাধারণ ছেড়ে দাও টিউমার দেখলে আমরা কেল্লা ফাতে মানে কি খুশি কিন্তু এটাও ভাবি না যে ওই ডায়াগনোসিসটা ওই পেশেন্টের জন্য ক্লিন আমাদের কাছে ওটাই এ যে আমি ডায়াগনোস করে দিয়েছি অ্যানঅগটা যত রেয়ার টিউমার হবে তত ধরো এটা পাবলিশ করতে হবে এটা জানাতে হবে যে আমি এত রেয়ার একটা জিনিস করেছি কিন্তু দ্য ইমপ্লিকেশন অন দ্য পেশেন্ট সেটা ভাবলে একটু মনটা পরে খারাপ হয় যে যা পেশেন্টের জন্য এটা নট গুড ফর টাইম গেটিং সেটা হয় আর ম্যালেরিয়া নিয়ে একটু ম্যালেরিয়া নিয়ে দেখে মানে টেস্ট করে যদি বলতে পারি দ্যান ইটস গুড না তো পেশেন্টের ট্রিটমেন্ট করলেই পেশেন্ট দুদিনে ফিট হয়ে চলে যাবে কিছু কিছু কেসেস এক্সেপশনাল হয় ধরো ম্যালেরিয়া কমপ্লিকেশন হয়ে গেলি তিনটে ডোজ খেলেই তো ঠিক হয়ে যায় সো দ্যাট ইস আট হেল্প না আমরা যদি একটা স্লাইড দেখে বলে দিতে পারি পেশেন্টের জ্বর আসছে যে ম্যালেরিয়া আছে প্রম ডায়াগনোসিস প্রম ট্রিটমেন্ট পেশেন্ট দুদিনে ভালো হয়ে যাবে শব্দটা আমরা খুব শুনি নেক্রোসিস মানে সেই জায়গাটা পচে গিয়ে পৌঁছ হয়ে যাবো তা টিস্যুর ভেতরে নেক্রোসিস টিউমারের ভেতরে নেক্রোসিস কোনো ইনফেক্টিভ সাইটে নেক্রোসিস দ্য টার্ম মিনস ওই জায়গাটা পচে পচে গেছে ঠিক আছে এবার সেটা ওষুধ দিয়ে সেরে দিতে পারে যদি ইনফেক্টিভ সাইটে হয় টিউমারের মধ্যে নেক্রোসিস ইজ আ ব্যাড সাইন হ্যাঁ টিউমারের ভেতরে পচ পচছে মানে টিউমারটা আরও অ্যাগ্রেসিভ হচ্ছে টিউমারে যত বেশি নেক্রোসিস হবে মানে টিউমারে এত সেল তৈরি করছে যে সেলগুলো খাবার পাচ্ছে না মরে যাচ্ছে পচে যাচ্ছে যেমন তুমি বডি ফেলে রাখলে পচে যায় তেমনি সেই জিনিসটাই দ্যাট ইস নেক্রোসিস সেটা আমরা আইডেন্টিফাই আরেকটা হলো টিবি নেক্রোসিস টিবি অর্গ্যানিজমটাও যে প্যাথোলজি তৈরি করে মানে দেখো সব কিছুরই একটা না স্ট্রাকচার হয় টিবি ইনফেকশনটা যখন হয় তারা সেলগুলোকে বা চারপাশের টিস্যুকে যে জিনিসটা তৈরি করে সেটাকে বলা হয় গ্রানুলোমা সেই গ্র্যানুলোমার মাঝখানে নেক্রোসিস হয় ওই নেক্রোসিসটা আবার অন্য পচন মানে পচা জিনিস এই এই পচাটা ডিফারেন্ট সেটাও আমরা আইডেন্টিফাই করতে পারি ওই পচাটা দেখে বলে দিতে পারি এই পচাটা হলো টিভির নেক্রোসিস এটা নন টিভি নেক্রোসিস হ্যাঁ টিভি নেক্রোসিস হলে টিভির ওষুধ দিলে ঠিক হয়ে যায় সো দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই দ্য টাইপ অফ নেক্রোসিস নিয়ে একটু কথা হোক হলো যখন ওই যে ইনফ্ল্যামেশন বললাম বা যেখানে ইনফেকশন বললাম সেইখানে গিয়ে আমাদের বডির যে ব্লাডের ভেতর তিন ধরনের সেল থাকে হোয়াইট ব্লাড সেল রেড ব্লাড সেল আর প্লেটলেট এই হোয়াইট ব্লাড সেল হলো আমাদের সোলজার্স ঠিক আছে যেখানে কাটলো যেখানে ইনফেকশন হলো ওরা আগে যায় গিয়ে ওরা ব্যাকটেরিয়া বা যে অফেন্ডিং অবজেক্টটার সাথে তারা যুদ্ধ করে যুদ্ধ করলে কিছু সোলজার মরে সেই মরা জিনিসটা হলো পুজ যে সেলগুলো মরে যায় সেইগুলো হোয়াইট ওরকম পুজ হয়ে জমা হয় সো পুজ যখন হয় তখন বুঝবে যেখানে ইনফেকশন ইনফ্ল্যামেশন চলছে তখন আমরা ওষুধটা দিই যদি ইনফেক্টিভ হয় তাহলে এগেইনস্ট दट পার্টিকুলার ব্যাকটেরিয়া আমরা দিই দেন দ্য ব্যাকটেরিয়া ডাইস এন্ড দ্য বডি হিলস পনটা চলে যায় আচ্ছা मैम ফোড়া কেন হয় ফোড়া ইজ অ্যান ইনফ্ল্যামেশন এই আমাদের যে হেয়ার ফলিকেল থাকে তার গোড়ায় ইনফ ওই কোনো ব্যাকটেরিয়ায় ইনফেকশন হবে সেখানে পা সেল ওই ডব্লিউবিসি গুলো আসবে হোয়াইট ব্লাড সেল তারা যুদ্ধ করবে কিছু মরবে ব্যাকটেরিয়াকে মারবে পুরো জিনিসটা পচে উই চট পূজায়varphiা হয়ে থাকে আমরা ওই পোস্টারে বার করে দিলে ভালো হয় হ্যাঁ আর অনেক সময় ওষুধ দিলে নিজে থেকেও কমে যায় যদি খুব বড় সাইজার হয়ে যায় ইট ইজ বেটার টু লেট ইট আউট সাজ্জেন রামাচ তার ভালো বলবে থ্রম্বোসিস এই হয়েছে থ্রম্বোসিস মানে ব্লাড ক্লট মানে নরমালি দেখো ব্লাড ভেসেল এর মানে আমাদের যে আটারি ভেইন এর ভিতরে কোনো ক্লট থাকে না ব্লাড উইল ফ্লো স্মুথলি ক্লট থাকলে তো ব্লাড ফ্লো হবে না তাহলে থ্রম্বোসিস হল যখন অ্যাব নর্মালি ব্লাড ভেসেলের ভেতরে ক্লট হয়ে যাচ্ছে এবার সেটা ধরো ব্রেনের মধ্যে কোনো ভেসেলে ক্লট হয়ে গেল তাহলে কি হবে ওই জায়গায় ব্লাডটা ফ্লো করলো না ব্লাডের কাজ কি উইল ক্যারি দে আর ব্লাড ইজ ক্যারিং গ্লুকোজ অ্যান্ড ব্লাড ইজ ক্যারিং অক্সিজেন ব্লাডের থ্রু দিয়ে খাবার যাচ্ছে ব্লাডের থ্রু দিয়ে অক্সিজেন যাচ্ছে এবার যদি রাস্তাটা তুমি বন্ধ করে দাও সেই রাস্তাটা যে যে জায়গায় যায় সেই জায়গার টিস্যুগুলো খাবার পাবে না অক্সিজেন পাবে না সেগুলো মরে যাবে সো থ্রম্বোসিস যেখানেই হবে ধরো তোমার পায়ে মাসেলে হলো তাহলে তোমার ওই মাসেলটা খাবার পাবে না খুব প্রচন্ড ব্যথা হবে তারপরে মাসেলটা শুকিয়ে যায় মরে যাবে পচে যাবে বুঝাই থ্রম্বোসিস আমরা চেষ্টা করি যাতে থ্রম্বোসিস না হয় কারণ থ্রম্বোটিক প্রবণতা যদি থাকে তাকে সেরকম ওষুধ দেওয়া হয় যাতে ভেতরের ব্লাডটা লিকুইড থাকে ক্লট না করে কিছু হরমোন টেস্ট বিশেষ করে টেস্টোস্টেরন এই টেস্টটা মানে কিভাবে করা উচিত ইম্পর্টেন্ট ফর মেলস

সেইটা মর্নিংয়ের ব্যাপার এবারে ফলসলি বিকেলবেলায় নরমালি লো থাকে হ্যাঁ এবারে সেইটা দেখে অনেকে প্যানিক হয় যে ফ্যালো লো আছে সো ইফ দ্য টাইম ইজ মেনশন যে রিপোর্টে যে স্যাম্পল কালেক্টের ছটার সময় তাহলে দ্য পার্সন হু ইজ ইন্টারপ্রিটিং দ্য রেজাল্ট উইল নো দ্যাট দিস লো ইজ নট অ্যাব নর্মাল লো দিস ইজ নর্মাল লো সেই ব্যাপারটা ইজ ইম্পর্ট্যান্ট ঠিক আছে এটা ভগবান আমাদের এমন ভাবে তৈরি করেছেন বডির কোন সময় কোন জিনিসটা হায়ার লেভেলে থাকে কোনটা লোয়ার লেভেলে থাকে देयर আর डिफरेंट স্ট্যান্ডার্ডস সায়ন আমাদের ডাক্তার বাবু যে মাদার কলেজ সেটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ মানে প্রেম করার জন্য তো দারুণ সুন্দর হ্যাঁ কলেজ এটা আমি হলাম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ শিলিগুড়ি বাহ সামনে পাহাড় শিলিগুড়ি থেকে 14 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে চা বাগানের পাশে সুন্দর কলেজ মানে সকালবেলা ছাদে যদি বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হতো তো একটু করে কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যেত যদিও আমরা প্লেনসে মানে আর সেই সময় ধরো নাইনটিন নাইনটি ফোর মাই নাইন সেই সময় মানে শিলিগুড়ি টেম্পারেচারও এত পলিউটেড ছিল না যে টেম্পারেচার ওয়াজ অ্যাম্বিয়েন্ট মানে তোমার অনেক সময় পাখাই লাগতো না হয় কলেজে হয়েছে কখনো কলেজে হয়েছে এমনি সাউথ বেঙ্গল চ্যাপ্টার সবই হয় কলেজে আমাদের ওই 18 নভেম্বর কলেজ প্রতিষ্ঠা দিবসে ওইটা ওখান তখন হয় মানে ওখানে বড় করে হয় নস্টালজিয়া আমাদের মানে কলেজে প্রেম হয়েছে হয়েছে এখন বলবেন না তো আমার মনে হয় না এত সুন্দর কলেজ মানে মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গে কোথাও আছে এখন আর সেই অ্যাম্বিয়েন্সটা চলে গেছে এত বেশি বিল্ডিং হয়ে গেছে তখন আমাদের একটা লেডিজ হোস্টেল একটা সিনিয়র বয়েজ একটা তুমি তো দেখেছো একটা জুনিয়র বয়েজ আর একটা ইন্টার্ন হোস্টেল উনি কি করতে উনি কলেজ ফেস্ট আমি কলেজ আমি নদী থেকে কুচো পাথর তুলতে যেতাম নড়ি পাথর বিশাল মাঠ গাছ মানে পুরো মানে ছায়া ঘন রাস্তা সেই রকম সুন্দর মানে এখন তুমি গেলে যেটা আমরা মেডিকেল মোড় থেকে কলেজের ওই রাস্তাটা আমি তো চিনতেই পারি না মানে দ্যাট ইজ নট ওয়ান ইঞ্চ জমি আছে তখন তো ধান খেতের মাঝখান দিয়ে রাস্তাটা যেত নিয়ে কলেজের গেটটা খুবই সুন্দর ছিল আমাদের সময় ইট ওয়াজ রিয়ালি আর বিশেষ করে রেনি সিজন ওয়াজ বিউটিফুল মানে আটটার সময় ক্লাসে উঠে আর যেতে ইচ্ছে করতে কলেজ থেকে বাং করে দার্জিলিং পর্যন্ত হয়েছে নাইন্টি সেভেন বোধ হয় দার্জিলিং এর স্নো ফল আমরা তো দার্জিলিং সকাল বেলা গেলাম বিকেল বেলায় নেমে এলাম পাঙ্খাবাড়ি রোড দিয়ে উঠলাম নেমে চলে এলাম দার্জিলিং হানড্রেডস অফ ছোট ছোট কর্নার যেখানে তুমি যেতে পারো মানে কমন গুলো তো গ্যাংটক কালিম্পং দার্জিলিং কিন্তু আরো যে একশোটা ছোট ছোট জায়গা আছে যে বিউটিফুল নদী বয়ে যাচ্ছে নদীর ধারে

কাজ ভাঙা হেলথ সেন্টারে যেখানে তখন ব্রুফেন আর প্যারাসিটামল ট্যাব পিসিএম আর ট্যাব ব্রুফেন এই দুটো ছাড়া কিছু পাওয়া যেত না সেইখানে হেলথ সেন্টারে আমাদের পোস্টিং হয়েছিল সেই কাজও করেছি নকশালবাড়ি বিয়ার একটা নদী ক্রস করে নকশালবাড়িতে ক্রস করে ওপরে নেপাল যাওয়া যায় নেপালের ওপারে বাসে করে খানিকটা দূরে গেলে তোমার একটা মার্কেট আছে হ্যাঁ সেইখানে পশুপতি মার্কেট পশুপতি তো তোমার এই দিকে ওখানে গিয়ে প্রচুর ওইসব সব ফরেন গুডস পাওয়া যেত দারুণ সুন্দর ক্যাম্পাস ছিল সত্যি দ্যাট ওয়াজ ভেরি প্লেজেন্ট পাঁচ বছর কিভাবে কেটে গেছে বুঝতে পারিনি এখন মনে হয় আরো কয়েক বছর থাকলে ভালো হতো না ফেল করে তো ম্যাম থ্যাংক ইউ সো মাচ আসার জন্য কিন্তু তার আগে আমরা শেষ করার আগে আপনার থেকে জানব যে মানুষের মধ্যে কোন কোন প্যাথোলজিক্যাল অ্যাওয়ারনেস গুলো থাকা জরুরি সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এভরি ইয়ার অ্যানুয়াল হেলথ চেকআপ মানে সবার একটা হেলথ কনসিয়াসনেস থাকা উচিত বিশেষ করে অ্যাবাভ থার্টি ফাইভ এরপর থেকে একটু নিজের হেলথ সম্বন্ধে কনসিয়াস হওয়াটা খুব দরকার তার জন্য বছরে একবার হেলথ চেক আপ করো হেলথ চেক বেসিক কয়েকটা টেস্ট করলেই হবে যেমন ব্লাডের মধ্যে রুটিন সিবিসি ইউরিয়া ক্রেটিনিন যেগুলো তোমার কিডনি স্ট্যাটাস বলবে সুগার ব্লাড সুগারের লেভেল কারণ পঁয়ত্রিশের পর থেকে ম্যাক্সিমাম পিপল টার্ন ডায়াবেটিক হ্যাঁ এই কমন টেস্টগুলো তার সাথে সাথে ধরো একটা ইউএসডি স্ক্রিনিং অ্যাবডোমেনের যাতে স্ক্রিন মানে কি ডিটেল করে প্রত্যেকটা অর্গান আলাদা করে নেয় কিন্তু একটা বেসিক দেখে নেওয়া যে গল ব্লাডারের স্টোন নেই লিভারের সাইজটা নর্মাল আছে ইউরিন নেই তোমার কিডনি সাইজগুলো নর্মাল আছে কিডনিতে কিছু নেই হ্যাঁ এই একটা রুটিন স্ক্রিন এছাড়া হলো তোমার মেয়েদের জন্য ইম্পর্ট্যান্ট হলো সার্ভাইকাল স্মিয়ার যেটা তোমার সার্ভাইকাল ক্যান্সার উইচ ইজ কমন এটা ডিটেক্ট করা যায় স্ক্রিন করার জন্য ছেলেদের জন্য ইউজুয়ালি ব্লাড টেস্টের মধ্যে একটা পিএসএ অ্যাড করা হয় প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন যে কমনলি যেমন মেয়েদের প্রস্টে সার্ভাইকাল ক্যান্সার হয় ছেলেদেরও একটা প্রস্টেট ক্যান্সারের একটা প্রবণতা থাকে এবং ইউজুয়ালি দিস ক্যান্সার এর সাইলেন্ট মানে অনেক দিন ধরে ওরা চুপ করে বসে থাকে পেশেন্টের কোনো সিমটমস হয় না তাই জন্য তাড়াতাড়ি ধরাটা মুশকিল কোনো জায়গায় ধরো পেটে হলো যে পেশেন্টের পেটে ব্যথা হচ্ছে রক্তভূমি হচ্ছে এগুলোতে তাড়াতাড়ি ধরে যায় কিন্তু সার্ভাইকাল প্রস্টেট ক্যান্সারের কোনো ইউজুয়ালি সিমটম হয় না অনেক বছর পরে গিয়ে দুম করে হয় সেই জন্য এদেরকে স্ক্রিন করে তাড়াতাড়ি ধরে ফেললে ইট ইস কিউরেবল তো এইসব টেস্টগুলো তারপরে এই যে বললাম সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বা হেলথ চেকের সময় ম্যামোগ্রাফি এগুলো করে কারণ মেয়েদের ব্রেস্ট আর সারভিক্সে কমনলি পিগেট ক্যান্সার হ্যাঁ এইগুলো ভ্যারি ইম্পর্ট্যান্ট এই স্ক্রিনিংটা আর অ্যাজ এ প্যাথলজিস্ট আমার একটা রিকোয়েস্ট থাকবে টু দ্য ডক্টরস অর মাই কলিগস হু আর সেন্ডিং টেস্ট টু মি যদি তারা একটু সময় নিয়ে দু লাইন পেশেন্টের হিস্ট্রিটা লিখে দেন যে ক্লিনিক্যাল হিস্ট্রি তাহলে আমারও ডায়াগনোসিস করতে সুবিধা হয় আমি তো আপনাকেই হেল্প করতে চাই ইজেন্টেড আপনাকে হেল্প করবো আপনি পেশেন্টকে হেল্প করবেন তো সেইটুকু যদি লিখে দেন আমাদেরও ইন্টারপ্রেটার সো প্লিজ ডাক্তার বলছি যখনই আপনারা কোনো টেস্ট লিখে দেবেন টেস্টের সাথে پیشنেন্টের একটু মেডিকেল হিস্ট্রিটা লিখে দেবেন তাতে সুবিধা হবে হবে তাই না হবে সো আমাদের ইনজেকশন পডকাস্টে আসার জন্য আশা আপনি এনজয় করেছেন লেগেছে সত্যি বসিয়ে দিলে আমি জীবনে এটা সেকেন্ড টাইম বসলাম প্রথমবার প্রথমবার আমার ছেলে হওয়ার লং ব্যাক ওকে ওকে তখন বসেছিলাম ওটিতে ঢোকার সময় তখনও কিন্তু আমি সাধারণ পেশেন্টের মতো জয়মা জয়মা করতে করতেই ঢুকেছিলাম আজকে আবার বসিয়ে দিয়েছো তোমাদের সামনেও আমি জয়মা জয়মা করছি কিন্তু মনে একদমই আপনাকে আসার জন্য আমরা অনেক কিছু জানতে পারলাম কারণ বাবুরা জাস্ট টেস্ট লিখে দেয় আমরা করিয়ে নিই কিন্তু এর পেছনেই যে কি কি হয় সেগুলো আমরা ধারণা আছে যে ডাক্তার এত এত টেস্ট কেন লিখে দিচ্ছে মানে এগুলো এগুলো কিন্তু লেখার একটা কারণ আছে মানে এভরিথিং হ্যাজ অ্যান ইমপ্লিকেশন মানে এই টেস্ট টা করছেন তোমার নর্মাল এলো তুমি লাকি কারো তো নর্মাল আসতে পারে লিড ডায়াগনোসিস পারেন্ট তাড়াতাড়ি ট্রিটমেন্ট হবে তো সবসময় ওই ইন্ডেক্স অফ সাসপিশন রাখা যে এত টেস্ট লিখে দিচ্ছে এত এত টেস্ট লিখছে মানে হাই হাই করবেন না মানে এত টাকা দিয়ে এত টাকা দিয়ে টেস্ট করলাম কিছুই বেরলো না ভালো হয়েছে এটা জলে গেছে আপনার জন্য ভালো হয়েছে চাই টেস্টে কিছু না বেরলো এটা কিন্তু সাধারণ লোকের হয় এত এত টেস্ট করলো দেখো আমার সব নরমাল এলো হ্যাঁ এইটা پیشنট তখন ওর মনে হয় যে আমার টাকাগুলো নষ্ট হলো কিন্তু যেই একটা রোগ ধরা পড়বে তখন কি হলো তো আপনি যখনই টেস্ট করতে দেবেন আপনি প্লিজ ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন নর্মাল আসে হ্যাঁ আপনার সমস্ত টাকা জলে যায় কোনো কিছু যেন ধরা না পড়ে আমরাও সেটাই চাই যে আপনারা সবাই সুস্থ থাকুন একদম আপনাদের টাকা জলে যাক টেস্ট করার টাকা সো অনেক ধন্যবাদ ম্যাম তো আজকের মতন এখানেই শেষ করছি আমাদের ইনজেকশন পডকাস্টের এই এপিসোড আর কোন কোন বিষয়গুলো নিয়ে চান যে আমরা নতুন নতুন এপিসোড নিয়ে আসি আমাদেরকে এই কমেন্ট সেকশনে লিখে জানান এবং তার সাথে প্লিজ আমাদের এই এপিসোডটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল প্রেস করে দিন কোথায় বেলটা কোথায় তো আছে দেখুন হ্যাঁ তাহলে আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি আমি সায়ন আমি কুশল ফিরবো ইঞ্জেকশনের নতুন কোনো এপিসোড নিয়ে ততক্ষণ আপনি সুস্থ থাকুন যাতে এই ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয় আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইঞ্জেকশন নিয়ে টাটা টাটা